চ্যানেল আজকে আমি বলবো শীতকালে কলা খাওয়ানো চলবে বাচ্চা খুব এই সময় এত ঠান্ডা কলা খাওয়াবো তো প্রথম যারা খাবার শুরু করছে তাদের ক্ষেত্রেও প্রশ্নটা আসে যে প্রথম খাবার হিসেবে কি দেবো তো আমি ভিডিওতে বলি যে এটা কলা দিয়ে প্রথম খাবারটা স্টার্ট করা যায় তো তখনই প্রশ্ন আসে যে এত ঠান্ডাতে কলা দেওয়া যাবে তো এইটার উত্তর নিয়েই আজকে এলাম আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে তাছাড়াও ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো তো এবারে বলি যে কলা একটা ফুড বাচ্চাদের জন্য আমি সবসময় বলি তাছাড়া প্রথমেই যখন আমরা খাবার শুরু করছি বা শক্ত খাবার দেওয়া শুরু করছি বাচ্চাদের জন্য সলিডটা শুরু করছি তখন কিন্তু আমরা এই কলাটা দিয়ে শুরু করতে পারি তাছাড়া আমরা অবশ্যই অনেক কিছু দিয়েই স্টার্ট করতে পারি যে প্রথম যে সলিড খাবার ব্যাপারটা সেটা অনেক খাবার দিয়েই শুরু করা যায় কিন্তু আমি প্রেফার করেছিলাম আমার ছেলের ক্ষেত্রে যে কলাটা দিয়েই ওকে সলিডটা দেওয়া শুরু করেছিলাম তো আমি সেটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে অনেকে যে শীতে কলা খাওয়ানো ঠিক কিনা তো কলা একটা সুপার ফুড এটাতে প্রচুর পরিমাণে ভিটামিনস বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে ডায়েটারি ফাইবার রয়েছে যেটা বাচ্চাদের হজমে ভীষণ রকম সাহায্য করে আর এটা বাচ্চাদের জন্য ওয়েট গেইন করতে খুব হেল্প করে বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস রয়েছে এতে আর এই কলাটা কিন্তু কনস্টিপেশন সারানোর জন্য ভীষণ রকম হেল্প করে তো এটা ছ মাসের পর থেকে যদি কন্টিনিউ করা যায় বাচ্চাদের খাওয়ানোটা এটা কিন্তু বাচ্চাদের গ্রোথে অনেকটা হেল্প করে দেয় এইবার বলি যে শীতকালে খাওয়ানো যাবে না কেন মনে করা হয় তার কারণ কলাটা খাওয়ালে দেখা গেছে অনেকে আমাকে বলেছে কলা খাইয়েছিলাম তাই ঠান্ডা লেগে গেছে কিন্তু ব্যাপারটা একেবারেই জাস্ট অপোজিট মানে কারুর যদি কোনো বাচ্চার যদি ঠান্ডা লেগে থাকে বা গলায় ব্যথা থাকে সর্দি থাকে বা অল্প কাশি হচ্ছে বা এরকম কোনো সমস্যা হচ্ছে যে স্তাফিনোজ এরকম মানে ভরে আছে নাকটা একেবারে ওর ঠান্ডাটা লেগেছে হাঁচি হচ্ছে এরকম অবস্থায় যদি ওকে কলা খাওয়ানো হয় তাহলে কিন্তু ওর ঠান্ডা লাগাটা আরও একটু বেড়ে যাবে মানে ওর অসুবিধেটা একটু বাড়বে কিন্তু এটা নয় যে কোনো সমস্যা নেই বাচ্চার একটুও ঠান্ডা লাগেনি শীতকাল অথচ বাচ্চার কোনো ঠান্ডা লাগেনি বা ঠান্ডা লেগেছিল ওটা সেরে গেছে তারপরে কলা খাওয়াও কোনো সমস্যা নেই অতএব এই ব্যাপারটা জাস্ট অপোজিট আমি দইয়ের ক্ষেত্রেও বলেছিলাম যে ঠান্ডা লাগলে দই খেলে তখন অসুবিধে হয় কিন্তু অপোজিটটা মানে দই খেয়ে কিন্তু ঠান্ডা লাগে না এই কলার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই যে ঠান্ডা লাগার পরে ঠান্ডা লাগা অবস্থাতে যদি বাচ্চাকে কলা খাওয়াও তখন কিন্তু সমস্যা বাড়বে কিন্তু যে বাচ্চা একদম সুস্থ রয়েছে তাকে যদি কলা খাওয়াও শীতকাল হলেও কোনো সমস্যা হবে না এই ব্যাপারটা করে দেখতে পারো আমি আমার ছেলের ক্ষেত্রে বলতে পারি যে ওকে একেবারে ছোটোবেলায় ও তো ছমাস যখন বয়স তখন থেকেই আমি কলাটা খাওয়াতে শুরু করেছিলাম মাঝে ও অনেকদিন কলাটা খায়নি হঠাৎ করে ও টেস্টটা চেঞ্জ হয়েছিল বাচ্চাদের এটা হতেই থাকে আবার পরে যখন স্টার্ট করেছে তখন কিন্তু অনেকগুলো প্রবলেমস একসাথে সলভ হয়ে গিয়েছে তো এটাই আমি বলবো যে ঠান্ডা লাগলে কলা খেলে সমস্যা হয় কিন্তু কলা খাওয়ার সাথে ঠান্ডা লাগার এরকম কোনো সম্পর্ক নেই যে কলা খেলেই ঠান্ডা লেগে যাবে তো যখন সুস্থ আছে বাচ্চা তখন কিন্তু কলাটা ওকে দেওয়া যেতে পারে তো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক করো चैनल ভালো লাগলে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ